জীবন কে রোজ নতুন করে ভালোবাসি সময় হয়েছে সব বদলে দাও সময় হয়েছে কিছু বিনয় হলো সবচেয়ে কঠিন সদ্গুণ এবং একমাত্র গুণ যা প্রয়োজনীয় অহংকার একটা দৈত্যের মতো বাইবেল বলে প্রভু গর্বকে ঘৃণা করেন সেই আত্মাকে তিনি ঘৃণা করেন বিস্তারিত বাইবেল বলে একজন নিজের গুরুত্ব বাড়িয়ে আর অন্যজনের কম দেখায় আমিন গর্বই হল সব অধৈর্যের মূল যে সব অস্বস্তি আমরা অনুভব করি যেমন ধরুন ধৈর্যহীনতা ও বিচলিত হওয়ার মতো ছোট ছোটো দৈনন্দিন জীবনের বিরক্তি তো থাকেই তুমি আমার মতো চলছো কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি চলছ না আরে আমি এটা চাই আমি ওটা চাই গর্বিত মানুষ কখনোই ভাবে না যে তার গর্ব আছে কারণ গর্ব লুকিয়ে থাকে গর্ব নিজেকে প্রকাশ করার ব্যাপারেও ভীষণ গর্বিত বহুদিন ধরে আমাদের একটা শিক্ষণীয় ধারাবাহিক চলছিল যেটার নাম প্রভুর বিনয়ের জন্যে আপনার গর্ব নাশ করুন এটা একেবারেই বিক্রি হয়নি কিন্তু কেন হয়নি বুঝতে পারিনি কারণ আমার ওটা অপূর্ব লেগেছিলো তারপর একসময় বুঝলাম যে যাদের এটা দরকার তারা গর্বের ফলেই ওটা নিতে পারছিল না কারণ অমন শিরোনামের জিনিস কেনার সময় হয়তো তাদের কেউ দেখে নেবে তারপর তার নাম দিলাম দেহ মহিমা আনবে না এটাও ওই গর্ব নিয়ে বক্তব্য অদ্ভুত ব্যাপার এর ফলাফল ছিল ভালো আসল সত্যটা হলো এই যে যে সব ব্যাপারে আমরা আগ্রহী হই সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যেগুলো আগ্রহী হওয়া উচিত নয় সেগুলো আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দারুণ মতামত কিছুদিন আগে পড়লাম বলছে প্রভুর সামনে নিজেকে বিনয়ী তো মানুষ ভাবতেই পারে কিন্তু ঘটনা হলো এই যে মানুষের সামনে যে বিনয়ী নয় সে প্রভুর সামনেও বিনয়ী নয় আমরা নিজেদের যা যা ভাবি সেগুলোর কোথায় পরীক্ষা হয় জানেন সেগুলোর পরীক্ষা হয় দৈনন্দিন জীবনে এবং নানান রকমের সম্পর্কের মধ্যে আমার সেগুলোর পরীক্ষা হয় দৈনন্দিন জীবনে এবং নানান সম্পর্কের মধ্যে আমার আমার এই বইটা তিনখানা আমার নিজের কাছে বাড়িতে আছে বিনয় নিয়ে লিখেছেন অ্যান্ড্রিউ মোরে একটা স্বামীকে দিয়েছিলাম বলেছিলাম পড়তে আমি অবশ্যই বলে যেতাম জাতীয় অন্তত বইটা পড়ে আমরা ছেলে মেয়েদেরও এই বইটা দিয়েছিলাম এবং পড়তে উৎসাহিত করেছিলাম প্রায় কুড়ি বছর আগে প্রথমবার আমি বইটা পড়েছিলাম এবং কেমন যেন সব উল্টে পাল্টে গেছিল আমার কত সমস্যা আমি জানতাম না সবারই অনেক সমস্যা থাকে তখন আমি গর্ব নামক দৈত্যকে খুঁজে বার করতে শুরু করেছিলাম এরকম বেশ কিছু লেখা পড়তে বলবো আপনাদের অ্যান্ড্রু মুরের বইতে আছে শুধু এইটা বোঝাবার আশায় বলছি যে গর্ব কতটা সমস্যা আর বিনয় কত বড়ো আশীর্বাদ বিনয়ী হওয়ার মানে এই নয় যে মাটিতে শুয়ে পড়তে হবে পাপসের মতো আর সবাই পা মুছে চলে যাবে এর মানে কোনো বিষয় মুখোমুখি হবে না তা নয় এর অর্থ হলো এমন কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে যেগুলো আগে হয়তো সেটা থাকতেন আর নিজে না করে প্রভুকে একটা সুযোগ দিন আপনার হয়ে কাজ করতে এর মানে হল এমন অনেক কিছুতে আপনি আর কথা বলবেন না যাতে আগে আপনি কথা বলেছেন যা আগে করতেন এখন সেই সব কাজ করবেন না যাতে দ্রুত ক্ষমা চাইতে পারেন দ্রুত অনুতপ্ত হতে পারেন নিজের ওপর গভীর লক্ষ্য রাখতে পারেন নিশ্চিন্ত হতে পারেন যে আপনি কারোর বিচার করছেন না বিচার মানেই হলো অন্যের ভুল কাজ বার করে তার মধ্যে দিয়ে নিজের ব্যাপারে তৃপ্তি অনুভব করা এটা এমন কোনো বিষয় নয় যেটা যতটা সম্ভব পড়াশুনো করা দরকার সম্মান পছন্দ করলে আমাদের বিনয়কে ভালোবাসতে জানতে হবে কারণ বাইবেল বলে সম্মানের আগে আসে বিনয় আর ধ্বংসের আগে আসে গর্ব ছেলেরা দেখছি খুব চুপচাপ এই বইটা শুরুতে বলেছে গভীরতম বিনয় হল চরম সত্য সুখের ও আনন্দের গোপন কথা আমি ভাবতাম এটা একটা মহৎ মতামত চরম সত্য সুখের গোপন কথা হল গভীরতম বিনয় আনন্দ ও সুখের পথ হলো বিনয় যা কিছুতেই ধ্বংস হয় না প্রভুর দরকার বিনয় আমরা শুধু পড়ে যাই প্রভুর কি দরকার প্রভুর দরকার সঠিক কাজ প্রেম দয়া ও ক্ষমা বিনয় হতে হবে প্রভুর সামনে বিনয় সহকারে বলুন অ্যান্ড্রু মোরের আরও কয়েকটি মতামত প্রভুর ওপর সম্পূর্ণ নির্ভরতা স্থাপন হল বিনয় সম্পূর্ণ পুরোপুরি প্রভুর ওপর একশো শতাংশ নির্ভরতা পরের দিনের সেবার জন্যে প্রস্তুত হয়ে আমার পড়ার ঘরে বসে গতকাল পড়ছিলাম ও প্রার্থনা করছিলাম এমনি কথায় কথায় প্রভুকে বলেছিলাম হে প্রভু আপনার দেবা উপহার ব্যবহার করার জন্যে এবং আপনার আহ্বান পূর্ণ করতে আমি এগোব সঙ্গে সঙ্গে প্রভুকে বলতে শুনলাম না আমরা এগোব ব্যাপারটা খুব সামান্য তাও আমি ভাবলাম ঠিক আছে এর মানে হলো প্রভু আমায় এই উপহার দিয়েছেন এবার আমি সারা পৃথিবী জুড়ে এটা ব্যবহার করব এটা ঠিক যে আমি তা জানি কিন্তু খুব গভীরভাবে যদি জানতে পারি তাহলে তা আমাদের কথা বলার ধরনটা পাল্টে দেবে আপনার দেওয়া উপহার ব্যবহার করার জন্যে আমি এগোব তারপরেই আমি বুঝতে পারলাম যে যদি তিনি আমার সঙ্গে না এগোন তাহলে আমার পক্ষে ঘরে থাকাই শ্রেয় আমি মশি জোরে জোরে প্রভুকে বলেছিল কাকে আমি বলবো যে আমায় পাঠাও তাদের কাছে গিয়ে আমি কি বলবো তারা আমি বিশ্বাস করবে না তিনি বলেছিলেন আমি তোমার সঙ্গে যাব ও তোমায় বিশ্রাম দেব। মশি বলেছিল আপনি যদি নাই যাবেন তাহলে আমায় নিতে হবে না দেখুন মসির কথা শুনে মনে হয় যে সে হাল ছেড়ে দিয়েছিল তাই তো আমি জানি আপনি যাবেন তবে আপনি না যান তাহলে আমাকেও পাঠাবেন না আপনি সঙ্গে না গেলে কোনো কিছুতেই আমি যাব না জীবনের পথে অনেক সময় আমরা ভাবি যে প্রভু একটা ফুটবল দিয়েছেন তারপর আমাদের খেলতে ছেড়ে দিয়েছেন পদ্ধতিটা কিন্তু ওরকম নয় প্রত্যেকটা ব্যর্থতার পেছনে বিনয়ের অভাব ভীষণভাবে দায়ী যতটা দরকার ততটা গুরুত্ব আমরা কখনো বিনয় নামক বস্তুটিকে দিইনি আর গর্ব বা অহংকারের মতো ভয়ানক আর কিছুই নেই এটা আমাদের কাছে খুব স্বাভাবিক আমাদের ভেতরে ভেতরে গোপনতা বেড়ে ওঠে গর্বের মতো চাপা নির্মম বিপদ আর কিছু নেই গুরুদের পরবর্তী শিষ্যদের মধ্যে ছলনা ও নিচতা থাকার সেইগুলোই তাদের আলাদা আলাদা পরিচয় দেয় আরেকটা কথা বিনয় এমন জিনিস নয় যা নিজে থেকে ফুটে উঠবে মন দিয়ে শুনুন বিনয় এমন জিনিস নয় যা নিজে থেকে ফুটে উঠবে আমরা বলতে পারি না আমি যদি একটু বিনয় হতাম তাহলে এই রকম হতাম প্রভু আমার মধ্যে তেমন জিনিস দেননি না তিনি বলেন তোমার তার জন্যে প্রার্থনা করতে হবে তোমায় অন্বেষণ করতে হবে তোমায় তা অনুধাবন করতে হবে তা নিয়ে পড়াশোনা করতে হবে ও রীতিমতো অভ্যেস করতে হবে যে নারী বা পুরুষ প্রভুকে সমস্ত মহিমা দান করেন তার জন্য প্রভু কি করতে পারেন সেটা এখনো হুম দেখা আমাদের বাকি আছে প্রভুর মহিমা অনেকটাই আমরা চুরি করে নিই এখন আপনি যদি জনসাধারণের সঙ্গে যুক্ত কোনো গোষ্ঠী বা অফিসে থাকেন তাহলে লোকেরা প্রশংসা করবেই তারা আপনাকে ধন্যবাদ জানাবে তারা তাদের ক্ষমতা অনুযায়ী চারিদিকে আপনার নাম ছড়িয়ে দেবে এতে কোনো ক্ষতি আছে বলে লোকে মানে না আপনার মাধ্যমে প্রভু কাজ করাচ্ছেন তাই তারা প্রশংসা করছে কারণ আপনার কাছে তারা সাহায্য পাচ্ছে এই রকমে পদে আমরা যারা আছি প্রতিদিন মনে করে সেই সময় প্রশস্তি প্রভুকে ফিরিয়ে দিতে হয় বলতে হয় প্রভু আমি জানি আপনি সকলের কথা শুনেছেন আমি কত ভালো সে কথা বলতে শুনেছেন কিন্তু আমরা দুজনেই জানি যে আমি কে আমরা জানি আমি কোথেকে এসেছি এক মুহূর্তের জন্যেও আমায় আপনি ছেড়ে দিলে আমি কোথায় ফিরে যাব তাই আমার সব প্রশস্তি আপনাকে দিয়ে দিচ্ছি শুধু আপনার ও আমার মধ্যে এটা পরিষ্কার যে আমি কিছু নই আপনাকে ছাড়া একেবারে শূন্য মানুষকে বিনয়ী হৃদয় বজায় রাখতে হবে আপনাকে চিৎকার করে উত্তর দিতে হবে না তবে আমি দুটো প্রশ্ন করতে চাই বিনয় লাভের জন্য কতটা প্রার্থনা ও অন্বেষণ করেন গর্ব আর বিনয় বিষয়ে কতটা পড়াশুনো করেন আবার আমি এই কথা বলবো কারণ আমি মনে করি অনেক সময় বিনয় হওয়ার চেয়ে উন্নতি নিয়ে দশ বার বেশি পড়াশুনো করি অথবা বিনয় সহকারে কাজ করার চেয়ে নিরাময় নিয়ে বেশি পড়াশুনো করি আমি বা ধরুন একজন নেতা সবসময় নেতৃত্ব পড়ে চলেছেন কিন্তু বিনয়ের বিষয়ে পড়াশুনো নেই বললেই চলে আমার মনে হয় আমরা যদি বিনয়ের বিষয়ে আরও পড়ি তাহলে সব কিছু ঠিকঠাক হবে কারণ বাইবেলে বলে একবার বিনয় প্রদর্শিত হলে প্রভু আপনার সম্মানের জন্য ওপরে তুলবেন বিনয় ঠিক জায়গায় থাকলে প্রভু এগিয়ে দেবেন কিন্তু গর্ব যদি থাকে তাহলে তারপরে ধ্বংস আসতে বাধ্য আমিন যতক্ষণ আমরা প্রভুকে মহিমা ও কর্তৃত্ব দিচ্ছি ততক্ষণ ঠিক আছে কিন্তু যেই আমরা কর্তৃত্ব নিতে শুরু করি অমনি ব্যর্থ দানিয়েল চার দেখুন এতদিন যত বার্তা শুনেছেন তার মধ্যে সবচেয়ে চিৎকারের বার্তা হতে পারে না অন্তত যত আমি শুনলাম তবে এটা আপনাকে সাহায্য করবে গর্ব নেই অথচ বিদ্বেষ আছে এ একেবারে অসম্ভব ব্যাপার বাইবেলে বলে বিতণ্ডা গর্ব থেকে আসে এ ছাড়া আর কোনো রাস্তা নেই তার মানে যে কোনো তর্ক যে কোনো অধিকার তাতে একটা গর্ব জড়িয়ে থাকে যেসব পরিবারে বিদ্বেষ রয়েছে যেসব মণ্ডলিতে বিদ্বেষ রয়েছে যেসব ব্যবসার মধ্যে বিদ্বেষ রয়েছে যে সরকারের মধ্যে বিদ্বেষ রয়েছে যে শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ রয়েছে আমি আপনাদের চেয়ে বেশি জানি আমি ভুল আমি ঠিক আমি আপনার চেয়ে ভালো আপনার চেয়ে করিতকর্মা আসলে বিনয় বিষয়টা নিয়ে আমি একটা ভুল করে প্রায় ভেবেছি যে বিনয় হতে গেলে পোকার মতো অনুভূতি হতে হবে তাতে কোনো ভালো কিছু থাকা চলবে না সত্যি করে জেনে রাখুন এটা একটা ভ্রান্ত বিনয় যিশু মোটেই তা করতে বলেননি আমাদের জানা দরকার যে তার মধ্যে আমরা কে এবং তাকে ছাড়া আমরা কে আমাদের মধ্যে সব কিছু থাকতে হবে খ্রিস্টের মধ্যেই আমার সব কিছু যতক্ষণ আমি তার মধ্যেও তিনি আমার মধ্যে ততক্ষণ আমার মাধ্যমে তিনি কর্মরত তার মাধ্যমে আমি সব কিছু করতে পারি যিনি আমায় করার জন্যে শক্তি দিয়েছেন তাকে ছাড়া আমি মৃত তবে দুটো বাণী সময় আমার প্রার্থনার সময় জোরে জোরে উক্তি হিসেবে বলি যোহন। পনেরো পাঁচ আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না এবং রোমিও সাতের আঠেরো আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না আমাদের এটা মনে রাখতে হবে যে তিনি যদি এক মুহূর্তের জন্যে আমাদের ছেড়ে দেন তাহলে সমস্যায় পড়ব যিশুর সম্বন্ধে যেটা পড়েছি দারুণ লেগেছে যিশু যা দেন তিনিও তাই তিনিও পদে পদে বজায় রেখে চলেছেন তিনি যদি কোনো উপহার বা ডাক দেন যদি কোনো প্রতিভা বা সামর্থ্য দেন তাহলে সেটা এমনি এমনি দেননি আপনার কাজ হলো সেটাকে কাজে লাগানো এই কারণেই লোকে উপহার ও প্রতিভা পায় আর তারপর সেগুলোকে অন্যায়ভাবে কাজে লাগায় আর সে ধ্বংস হয়ে যায় তিনি যাই দিন না কেন প্রতি মুহূর্তে তার দিকে আপনাকে ঝুঁকে পড়তে হবে ইব্রিয়তে একটা বাণী আছে অধ্যায় এক আয়াত তিন বলছে আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্তুক প্রাপ্তি ও তাহা বজায় রাখা ভাবতে পারেন যে চাঁদ তারা সবাই নিজের মতো ঘুরে চলেছে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরে চলেছে তাহলে কিভাবে সমুদ্র নিজের জায়গায় রয়েছে তার জল আশেপাশের মাটির ওপর দিয়ে কিভাবে ছাপিয়ে যাচ্ছে তাই না মাটির ওপর দিয়ে মানুষ কিভাবে স্থিরভাবে হেঁটে চলছে না পড়ে কারণ যিশু প্রতি মুহূর্তে ওখানে উপস্থিত থেকে সব কিছু বজায় রাখছেন সর্বত্র পরমেশ্বরের মহিমা বিরাজমান আমরা তা চমৎকারিতা হারাচ্ছি কারণ আমরা এমন কিছু জিনিস আঁকড়ে রেখেছি যে আদতে ঠিক নয় আমিন দানিয়েলের অধ্যায় চারে আমরা দৃষ্টান্ত হিসেবে কি ঘটতে পারে তা দেখতে পাই গর্ব ও বিনয় সম্বন্ধে শিক্ষা দেবেন আর এটা বলবেন না তা হয় না দানিয়েল চারের এক সমস্ত পৃথিবী নিবাসী সকল লোক জাতি ও ভাষাবাদীর প্রতি নবুখদ রাজার বিজ্ঞাপন তোমাদের মহতি শান্তি হোক এবার আয়াত দুই পরাত পর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্নকার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম তাহার রাজ্য অনন্তকালীন রাজ্য ও তাহার কর্তৃত্ব পুরুষানুক্রম স্থায়ী এবার তিনি প্রভুকে কর্তৃত্ব দিচ্ছেন তিনি আসলে কি ছিলেন তা দেখুন আমি নবুখদ নিশ্চর আপন গৃহে শান্তিযুক্ত ও আপন প্রাসাদে তেজস্বী ছিলাম কিন্তু তিরিশ নম্বর আয়াতে দেখবেন এই মনুষ্যের জীবনে কি কি ঘটেছিল জানি না তিরিশ আয়াতটা বলতে কতক্ষণ লাগবে যাই হোক হ্যাঁ আসলে উনত্রিশ নম্বর আয়াতে বলেছে বারো মাসের শেষে মানে তিনি হয়তো এক বছর পরে রাজা এই কথা কহিলেন এ কি সেই মহতি বাবিল নয় যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্মাণ করিয়াছি প্রভু দয়ালু এবার দেখুন আগে কি ঘটেছিল রাজার মুখ হইতে এই বাক্য নির্গত হইতে না হইতেই এই আকাশবাণী হইল হে রাজ নবক্ষর তোমাকে বলা হইতেছে তোমার রাজত্ব তোমা হইতে গেল মনে ভয় না ঢোকা পর্যন্ত আমাদের এটা দেখা দরকার মণ্ডলী আমাদের আরও ধর্মীয় ভয় দরকার আমাদের বোঝা দরকার যে প্রভু যেমন তেমন নন তিনি যা বলেন ঠিক তেমনটাই হয় হয় লোকে নিজেরা যা ঠিক বোঝে সেটা শুরু করে নয় তারা তাদের অকারণ পছন্দের ফল ভোগ করে প্রভু এগিয়ে দেন তিনি আশীর্বাদ দেন সম্মান দেন সুযোগ দেন তবে আমরা মান্য করি তিনি সেটাও চান তিনি সম্মান দাবি করেন তিনি যা করতে বলেছেন সেটা আমরা করব এই আশা তিনি রাখেন আমরা ভীষণ কঠিন সময় জীবন কাটাচ্ছি আমার মনে হয় না যে কিছু মানুষের কাছে এটা কৃত্রিমভাবে অচেতন থাকার মতো ব্যাপার বাইবেলে বলে এটা ওভাবেই চলবে ওভাবেই হবে আমিন আমরা বহু লোকের কথা শুনতে চলেছি সহায়ক গোষ্ঠী আসন্ন ফলের কথা বলছে কিন্তু যেটা সত্যি গুরুত্বপূর্ণ সেটার সঙ্গে লেগে থাকার ব্যাপারটা আমরা কিভাবে নিশ্চিত করব। সেই সব সত্তা মানুষকে যা রক্ষা করে এবং যারা নিজেদের জীবনকে সামলে নিয়ে তাদের সাহায্য করে যাতে তারা পৃথিবীর বুকে সাক্ষী হয়ে বাঁচতে পারে প্রভু আমাদের সবাইকে শান্তি দিয়েছেন গত সপ্তাহে একটি সভায় রায়নহাট বঙ্কের সঙ্গে দেখা হয়েছিল সেখানকার কেউ হয়তো এখানেও আজ এসেছেন সোজাসুজি তিনি যখন বলেন কতজন রক্ষা পেয়েছেন তখন সবার আগে আমি ভাবি আচ্ছা এরপর এরা আর কি দেখতে চান আমার আহ্বান হলো আগে তাদের ভালো করে বুঝিয়ে দিন তারপর বড় হতে সাহায্য করুন কারণ আমরা যতই রক্ষা পাই না কেন পরিপক্ক না হলে যথেষ্ট ভালো কিছু করার মতো জায়গায় পৌঁছাবো না আর যারা টেলিভিশনে দেখছেন তাদের জন্যে আরও বেশি করে এই মুহূর্তে আমি বলবো বাস্তবে স্বর্গ আছে নরকও আছে খ্রিশ্চান হওয়ার প্রকৃত অর্থটা হলো আমার মনে হয় বেশিরভাগ মানুষ বিশেষ করে এই আমেরিকাতে ভাবতে থাকে যে তারা খ্রিশ্চান আমরা ভাবি যে এটা একটা খ্রিশ্চান দেশ আমেরিকার প্রতিটি গির্জা যদি রবিবার সকালে একেবারে পুরোপুরি ভর্তি হয়ে যায় তাহলে সেটা জনসংখ্যার মাত্র তিন শতাংশ সেখানে থাকবে